আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কুয়েতের সর্বশেষ খবরের ছোট্ট ভিডিওতে প্রথমেই জানিয়ে দিচ্ছি নতুন নিয়ম সম্পর্কিত আপডেট একটি স্থানীয় আরবি প্রকাশ করে বলা হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে সতেরো নয় দুই হাজার তেইশ রোজ রবিবার হতে নতুন করে আরও পাঁচশোটি টহল যান বা দৌড়িয়া গাড়ি কুয়েতের বিভিন্ন রাস্তা হাইওয়েতে অবস্থান করতে দেখা যাবে কারণ হিসেবে বলা হয়েছে যে নতুন শিক্ষাবর্ষ দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ শুরু হওয়া উপলক্ষে শিক্ষার্থীরা যেন রাস্তায় ট্রাফিকে পড়ে অধিক সময় নষ্ট না হয় সে কারণে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধাপে সময়সূচি পরিবর্তন করা হয়েছে এবং এই পরিবর্তনে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে ট্রাফিক ডিপার্টমেন্টের আরও পাঁচশোটি নতুন গাড়ি যা টহলজান হিসেবে বিভিন্ন রাস্তায় টহল দিতে থাকবে এবার জানিয়ে দিচ্ছি অভিযান সম্পর্কিত আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠিন হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে কুয়েতের ভিসা আর্টিকেল টোয়েন্টি অর্থাৎ বিশ নম্বর ভিসা বা খাদেম ভিসাধারী যারা রয়েছে যারা নিজস্ব কফিলের বাড়ি ছেড়ে পালিয়ে যায় অন্যত্র কাজ করে তাদেরকে গ্রেফতার ও নির্বাসন করতে কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ করে মরুভূমি এলাকা জাওয়াখের এলাকা সহ বিভিন্ন গভর্নমেন্টের অধীনের সানাইয়া এলাকা সহ আরো বিভিন্ন স্থানে এ সম্পর্কে আরো বলা হয়েছে যে বর্তমান সময়ে কুয়েতে গৃহকর্মী বা ভিসা আর্টিকেল 20 অর্থাৎ খাদেম ভিসাধারীদের ব্যাপক চাহিদা রয়েছে এই সময়ের মধ্যে কিভাবে সম্ভব যে নিজস্ব কফিল ছেড়ে তারা বাইরে কাজ করছে যে সকল কফিল এ ধরনের অন্যায় প্রশ্রয় দিবে এবং যারা এই আইন লঙ্ঘন করবে উভয়কে শাস্তির আওতাধীন আনা হবে অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আরও জানিয়েছে যে কুয়েতের ফাহা হিল সালমিয়া এবং মাহাবুলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অর্থের বিনিময়ে অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত থাকা বিভিন্ন জাতীয়তার আটাশ জন প্রবাসীকে গ্রেফতার করেছে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে অপরদিকে ক্রিমিনাল ইনভেস্টিগেশন টিম কুয়েতের খাইতান মাহবুল্লা ফাহিল ও সুলাইবিখাত এলাকায় নয়টি ভিন্ন মামলায় পাঁচশো চল্লিশ বোতল মদসহ বিভিন্ন জাতীয়তার তেইশ জনকে আটক করেছে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে আজকের কুয়েতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় তেতাল্লিশ ডিগ্রি আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে সামনের সপ্তাহ থেকে রাতের দিকে তাপমাত্রা কমে আসবে সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি এক দিনারে বাংলাদেশি তিনশো টাকা প্লাস সর্বশেষ গোল্ড প্রাইস হলো এক গ্রাম বাইশ ক্যারেট সনের দাম আঠারো দিনার ছশো পয়সা জুয়েলার্সে কম বেশি হতে পারে সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটিকে অন করে দিবেন আর যারা পূর্বেই করেছেন ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন আর যারা পূর্বেই করেছেন ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ